আজকে সকালটা বিছানা তোলা বা রান্নাঘরের কাজ কোনো কিছু দিয়ে মানে শুরু করলাম না, রান্নাঘরেই অবশ্যই আছি, কিন্তু সবার প্রথমে করে নিচ্ছি একটু চা। তারপরে এখানে রুটির ব্যবস্থা দেখতেই পাচ্ছ, রুটি করতে হবে। তো সকালটা চা দিয়ে কার কার শুরু হয় কমেন্টে জানিও, আমার কিন্তু মোটেই শুরু হয় না, তাও যখন মানে সবাই খায় তখন করে দিই এই আর কি, তাও প্রত্যেক দিন না, মাঝে সাঝে। যাই হোক, তারপর এখানে রুটি করে নিচ্ছি, সবাই আজকে সকালে রুটি খাবে, আর আমি যেহেতু ভাত খাবো কারণ আমার না রুটি খেয়ে সহ্য হয় না, তো সেই জন্য ওদিকে আবার মাকে বললাম একটু ভাত বসিয়ে দিতে। তো ওদিকে আমি রুটিটা করে নিই, আর তরকারি কী বলো তো, গতকালের বাঁধাকপির আছে, বাঁধাকপি যেদিন রান্না করা হয় বেশি করে করা হয়, আর হচ্ছে সেটা একবারে মানে একদিনে ফোড়ায় না, একবার বেলা খাওয়া হয় মানে দুপুরটা খাওয়া হয়, রাত্রি আর খাওয়া হয় না, সেইটা পুরোটা থেকে যায়, পরের দিন হয়ে যায়। যাই হোক, ওখানে আমি রুটি করে নিচ্ছি আর ওইদিকে মা ভাত বসিয়ে দিল, আর একেবারে না পুরো মানে দুপুরের ভাতটাও বসিয়ে দিচ্ছে, কারণ কতবার করে করবে বলো। তারপরে এই হাঁড়িতে মানে একবার যদি করে এটাকে আবার মেজে ঘষে আবার বসাতে হবে, ঝামেলার বিষয়, সেই জন্য একেবারে বসিয়ে দিচ্ছে। আর এমনিতেই আমাদের সকালের খাওয়া খেতে 10:30-11টা বাজে, ওদিকে দুপুর তো হয়েই যাবে প্রায় তখন, সেই জন্যই একেবারে দুপুরের রান্নাটাও করে নিচ্ছে। তো চলো এদিকে আমি রুটিটা করে নিই, তারপর আবার ফিরছি তোমাদের সামনে। এদিকে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে এদিকে খাসির মাংস, আনতে গেছিল মুরগির মাংস, নিয়ে এসছে খাসির মাংস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের আশায় অনেকটা ভালো আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, আশা করবো আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এখন 11টা মতন কি 11:30টা মতন বাজে। যাই হোক, আজকে যেহেতু রবিবার সোনার পাপা বাড়ি আছে, তো সোনাকে নিয়ে যাচ্ছি একটু চুল কাটাতে, হয়তো সোনার পাপাও চুল কাটবে জানি না, দেখা যাক। সকাল থেকে বিশেষ করে কাজ কিছু তোমাদেরকে দেখাইনি, ইচ্ছা করেই দেখাইনি, কারণ এই একটু বাইরে বেরোবো, তারপরে আজকে দুপুরে স্পেশাল রান্না হবে। যদি তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তাহলে রেসিপি শেয়ার করবো, যদি না আসতে পারি তাহলে এমনি রান্না বান্না দেখিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তো রেডি হয়ে গেছি, আর ওই যে সোনার পাপা বেরিয়ে পড়েছে, চলো যাওয়া যাক। আমরা দোকানে চলে এসেছি, আমাদের এই বাড়ির পাশেই, রাস্তার অপোজিটে। যাই হোক, দোকানে দুজন আছে, মানে দুজনকে কাটা হচ্ছে, একজন বসে আছে, তারপরেই আমরা। তো ওদিকে সোনার পাপা গেছে চুল কাটতে, আর এদিকে আমি আর সোনা বসে আছি, কারণ টাইমটা তো কাটাতে হবে, তো ওই জন্য সোনার সঙ্গে বসে বসে বদমাইশি করছি। আর ওই দেখো জিভ ভাঙাচ্ছে, মানে আমি একটু জিভ বার করেছি, ও সেটাকেই নকল করছে, তো সময় কাটানোর জন্যে হেঁটেই ব্যবস্থা। আর এই যে এদিকে সোনার পাপা এখানে চুল কাটছে, আর যে সেলুনে আমরা গেছিলাম না, এখানে না মেয়েদের চুল কাটে না, ছেলেদেরই চুল কাটে। তো সবার প্রথমে যখন সোনাকে বসানো হয়েছিল, ওরা ভেবেছে মেয়ে, ওই জন্য বলছে কি কাটবো না, তা সোনার বাবা বলছে কি তাহলে আমারটা কেটে দাও, মানে ওরা আমরা ভেবেছি কি বাচ্চা ভেবে হয়তো এরকম বলছে, কিন্তু পরে বললো যে এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, এবার আমি যখন বললাম ছেলে বাচ্চা, তখন ওরা বলছে ঠিক আছে কেটে দেবো, আমরা তো প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি মেয়ে বাচ্চা। তো যাই হোক, ওদের হয়তো কোনো নিয়মকানুন আছে। আর এই যে সোনা এখানে চুল কাটছে, আর কেমনভাবে তোমাদের দিকে তাকিয়ে আছে দেখো, যাতে ওর মাথাটা বেশি না নাড়ায়, তার জন্যই ক্যামেরাটা অন করেছি, যাতে ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, বেশি মাথাটা না নাড়ায়, কারণ ওই যে কাঁচি দিয়ে কাটছে না, আর বাচ্চা মানুষেরই তো ভয় লাগে। যাই হোক, চুল কাটা এখানে কমপ্লিট, বাড়ি চলে এসেছি, আর এদিকে হচ্ছে মা রান্না বান্না করছে। ওদিকে বাবা আর বাজার এনেছিলো না, সেগুলো কিছুই গোছানো হয়নি, গোছাবো। আর এদিকে মা রান্না বান্না করছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আলু ভাজা হয়ে গেছে, টমেটো এখানে কেটে রেখে দিয়েছে, আর এই যে মাংস আছে। এদিকে আমি চলে এসেছি বাসন মাজতে, কেন বলো তো জায়গাটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল,
মানে সকালে একগাদা বাসন পড়ে গেছিল, তারপর বাবা বাজারে নিয়েছে, সেসব তোলা হয়নি। মানে পুরো রান্নাঘরটা কেমন যেন একটা অস্বস্তিকর মতো লাগছিল। তো সেই জন্য ভাবলাম আগে জায়গাটা পরিষ্কার করি। আর রান্নাঘরটা এমনই না, মানে আমি কোনো জায়গায় ক্যামেরাটাকে দাঁড় করে ভালো অ্যাঙ্গেলে ভিডিও করতেই পাচ্ছি না। তো কোথায় যে রাখবো কোথায় রাখবো বুঝতে পাচ্ছি না। ওই যে র্যাকগুলো ছিল, র্যাকের একদম উপরে রেখে দিয়েছি। এখন যখন এডিট করতে যাচ্ছি দেখছি কি কেমন কালো কালো অন্ধকার অন্ধকার এসছে। এইখানটা রাখলে এই সমস্যা, কালো অন্ধকার আসবে কিন্তু সব কিছু দেখা যাবে, কিন্তু অন্য কোথাও রাখলে আবার সব কিছু দেখা যাচ্ছে না, স্ট্যান্ডে রাখলে আবার আমার মাথা কেটে যাচ্ছে, মানে প্রচুর সমস্যা। কী যে করি, একমাত্র হাতে করে ভিডিও করতে হবে, হাতে করে করে দেবেই বাকে। যাই হোক, ওই যে তিতো মানুষ, আবার তিতো জিনিস নিয়ে চলে এসেছি আমি। তো বললাম না যেদিন মিষ্টি হতে পারবো সেদিন মিষ্টি দেখাবো, তেতো মানুষ সবার প্রথমে তেতোই দেখিয়ে দিলাম। উচ্ছে আলু ভাজা, এখানে আছে শসা আর কাঁচা পেঁয়াজ, দুপুরে খেতে বসে গেছি। আর এদিকে রান্না হয়েছে হচ্ছে খাসির মাংস, লাল লাল খাসির মাংস। আর মাংসের মধ্যে রসুন খেতে আমরা সবাই ভালোবাসি, সেই জন্য সবার জন্য একটা একটা আস্ত আস্ত রসুন। আর এদিকে রান্না হয়েছে হচ্ছে টমেটোর চাটনি। তো এটাই আজকে দুপুরের মেনু ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে একেবারে বিকেলে ফিরলাম গরম গরম চায়ের সাথে। খাওয়ার পরে না সবাই এক ঘুম দিয়ে নিয়েছি, নিয়ে এইবারে এখানে বিকেলে চলে এসেছি চা করতে, কারণ সবাই এবার টিভি দেখবে আর চা খাবে, তার জন্যে চা বসাতে চলে এসেছি। আর একটু স্টাইল মেরেই তো ওদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা, যাতে বেশ দেখতে ভালো লাগে সিনেম্যাটিক মতন। তো চলো চাটা করে নিই। আর চা যদিও আমি খাই না, কিন্তু চায়ের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে, মানে ক্যামেরাতে তোমরা যেটা দেখছো রিয়েলে কিন্তু ঠিক সেম এরামই কালার হয়েছিল। এক দুদিন ভালো কালার হয়, আবার এক দুদিন হয় না, কেন জানি না। আর চাটা খেয়ে দেখিনি কেমন হয়েছে, কি জানি যারা খায় তারা বলতে পারবে কেমন হয়। তো যাই হোক, চাটা খায় ওরা খাক, এদিকে আমি ততক্ষণে দিয়ে দিই সন্ধে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিচ্ছি। আর সোনা কিন্তু আমার কোলেই বসে আছে, কারণ সন্ধে দেওয়া হোক বা পুজো দেওয়া হোক যেই দিক না কেন, সোনার সঙ্গে সঙ্গে তার কোলে গিয়ে বসে থাকবে। পুজো পুজোর কাজ বাজ আর কি করতে ও বেশ ভালোই বাসে। আর যেখানে ধূপ, মানে আমি ধূপ জ্বালাচ্ছি এখানে শাঁখ বাজাবো, তখন তোকে আসতেই হবে, তাই না? সেই জন্য। আর আজকে সন্ধ্যাবেলা কী করেছে, ওই যে ধুনোগুলো হয় না, মানে ওই কেমন বলি কালো মতন ওই গ্লাস টাইপের দেখতে হয়, ভেতরে ধুনো দেওয়া থাকে না কিনতে পাওয়া যায়, ওই ধুনো বাক্সের মধ্যে ছিল, মানে এই ঘরের বাইরে ঠাকুরের বাইরে বাক্সের মধ্যে রাখা ছিল বলে ঘরে বাক্স ধরে সব জুগে সবগুলোকে ভাঁজ করে ফেলে ঘরে দরজাটা না এখনো খুলিনি। তারপরে খুলিনি আবার ওর হাত, কারণ ওর জামা কাপড় ভাঁজ করলে সারাদিন চলতো। ও যতক্ষণ আসছে সেই ফাঁকে, মানে ও যাতে না আসতে পারে তার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখানে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। সকাল মা কেচে দিয়েছিল, তারপরে মেলে দিয়েছিল, আমরা তো বাড়ি ছিলাম না, যে চুল টুল কাটতে যাওয়া হলো না ওখানেই অনেকটা টাইম, কারণ সোনার বাবা চুল চুল কেটেছে, তারপরে দাড়ি গোপ কেটেছে, তারপর সোনা চুল কেটেছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, সোনার পাপা কেটেছে আর সোনা চুল কেটেছে, আর সোনার পাপা ধরো সেভিং করেছে। এই তিনটে কাজ মিলে 250 টাকা বিল হয়েছে, 200-250 মানে 280 টাকা বোধহয় বিল হয়েছিল, ওরকম হয়েছে। যাই হোক, খেয়াল নেই, তো প্রচুর দাম এখানে চুলদাড়ি কাটায়। তো যাই হোক, জামা কাপড়গুলোকে এখানে ভাঁজ করে নিই। এই যে মস্তানটা এখানে বসে আছে, আর আমি ক্যামেরা করছি, আমি না বুঝতেই পারিনি ওখানে বসে বসে হিসু করছে, ও নিচের দিকে তাকিয়েছে আমি তাও বুঝতে পারিনি, পরে যখন নেমেছে তখন আমি বুঝতে পেরেছি যে ও বেটা ওখানে বসে বসে হিসু করছিল। যাই হোক, রাত্রে রুটি হবে সেই জন্য আটা মাখছি, কারণ দুপুরের ভাত তো দুপুরেই হয়ে গেছিলো, রাত্রে তো রুটি হবে, আর যেহেতু মাংস আছে রুটি তো হবেই, সেখানে আটা মেখে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।